পাহাড়ে রশিয়া জালুয়া ইহিস্তা পাহাড়ে রশিয়া জালুয়া তোমা মার ধরি গান বাহানিয়া বুঝি তোমার গান আজ আমরা যাচ্ছি রংপুর জেলার কাউনিয়া উপজেলার সীমান্তে অবস্থিত শতবর্ষী তিস্তা রেল সেতু ও তিস্তা সড়ক সেতুতে। তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু। তিস্তা রেল সেতুর উত্তর অংশ লালমনিহাট সদর উপজেলা ও দক্ষিণ অংশ রংপুর জেলার কাউনিয়া উপজেলার সীমান্তে অবস্থিত। নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি 1853 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে। এরপর 1879 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের জন্য কলকাতা থেকে বাংলাদেশের পার্বতীপুর হয়ে উত্তরে রেলপথ সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়। 1879 খ্রিস্টাব্দেই পার্বতীপুর থেকে একটি মিটার গেজ রেলপথ রংপুর শহর হয়ে কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয়। পরে তা লালমনিহাটের সাথে যুক্ত হয়। এ সময়ে তিস্তা নদীর উপর সেতু নির্মাণ সম্ভব না হওয়ায় নদী পারাপারের জন্য বাষ্পীয় ইঞ্জিনযুক্ত ফেরির ব্যবস্থা করা হয়। তারপর 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে তিস্তা নদীর উপর রেলওয়ে সেতুটি নির্মিত হয়। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্প্যান, গার্ডার ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করে 1972 খ্রিস্টাব্দে তা মেরামত করা হয়। অনেকদিন পর্যন্ত সেতুটি কেবলমাত্র রেল যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। সড়ক যোগাযোগের জন্য বিকল্প একটি সেতু নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হবে বলে এর উপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর সম্ভাব্যতা ও উপযুক্ততা যাচাইয়ের পর 1978 সালের 4 মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুটির উপর দিয়ে রেলওয়ের পাশাপাশি সড়ক যোগাযোগ শুরু হয়। তখন থেকে তিস্তা রেলওয়ে সেতুর উপর দিয়ে রেল ও সড়ক উভয়ই যোগাযোগে অব্যাহত রয়েছে। সেতুটি লালমনিহাট ও কুড়িগ্রাম জেলার সাথে রংপুর সহ অন্যান্য জেলার সংযোগ রক্ষাকারী হিসেবে অদ্যাবধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিস্তা রেল সেতুটির বয়স 100 বছর পার হয়ে যাওয়ায় বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
তিস্তা নদী কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলাকে রংপুর বিভাগের অন্যান্য জেলা থেকে পৃথক করে রেখেছে। রংপুর জেলার উপর দিয়ে এই দুটি জেলার সাথে রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বিদ্যমান। কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দর ভারতের আসাম রাজ্যের সাথে এবং লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর ভারত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের যোগসূত্র স্থাপন করেছে। বাংলাদেশের অন্যান্য অংশে জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটানোর লক্ষ্যে তিস্তা নদীর উপর একটি সড়ক সেতু নির্মাণ ছিল এ অঞ্চলের আপামর জনসাধারণের দীর্ঘদিনের স্বপ্ন। তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। হিন্দু পুরাণ অনুসারে এটি দেবী পার্বতীর স্তন থেকে উৎপন্ন হয়েছে। প্রকৃতপক্ষে নদীটির বাংলা নাম তিস্তা এসেছে ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকে। সিকিম হিমালয়ের 7,200 মিটার উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে এই নদীটির সৃষ্টি হয়েছে। দার্জিলিং পাহাড়ে তিস্তা একটি বন্য নদী এবং এর উপত্যকা ঘন বনে আচ্ছাদিত। নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 1887 খ্রিস্টাব্দে অতিবৃষ্টি একটি ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল এবং সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য 315 কিলোমিটার। তার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত। তিস্তা একসময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং এর অংশবিশেষ এখনও বুড়ি তিস্তা নামে পরিচিত। ক্রমবর্ধমান একমুখী ট্রাফিকের বিপরীতে রেল সেতুর উপর নির্মিত কাঠের ডেকিং সময়ের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছিল না। এই অবস্থা হতে উত্তরণে 2007 সালের আগস্ট মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কুয়েত ফান্ড অফ আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এর যৌথ অর্থায়নে রংপুর কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের 21তম কিলোমিটারের তিস্তা নদীর উপর 750 মিটার দীর্ঘ সড়ক সেতু নির্মাণ কাজ শুরু হয়। রংপুর অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে দ্রুত প্রসারের লক্ষ্যে সরকার জনগুরুত্বপূর্ণ এ সেতুর নির্মাণ কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। এই সেতুটি চালু হওয়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাথে বিভাগীয় শহর রংপুর সহ দেশের অন্যান্য অংশে চলাচলকারী যানবাহনের যাতায়াত সময় হ্রাস পাবে
এবং ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার ফুলকুমার গঙ্গাধর ও তিস্তা নদী বেষ্টিত এ অঞ্চলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিস্তা সড়ক সেতুটি রংপুর জেলার কাউনী উপজেলার লালমনিরহাট রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপর উপস্থিত। ব্রিজটির কাজ শুরু হয় 2006 সালে এবং সমাপ্ত হয় 2012 সালের জুন মাসে। 20 সেপ্টেম্বর 2012 খ্রিস্টাব্দে ব্রিজটির উদ্বোধন করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য 750 মিটার এবং প্রস্থ 12.1 মিটার। ব্রিজের স্পান সংখ্যা 15টি এবং পিলার সংখ্যা 16টি। ব্রিজটি নির্মাণের ব্যয় 122.09 কোটি টাকা। রংপুর সদর হতে কাউনিয়া বাস স্ট্যান্ডে নেমে রিক্সা বা অটো যোগে এবং লালমনিরহাট থেকে তিস্তা বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা অটো যোগে বা পায়ে হেঁটে তিস্তা সড়ক ও রেল সেতুতে আসতে পারবেন। রংপুরের তিস্তা সড়ক সেতুর উত্তর প্রান্তে বালুচরের চেহারা বদলে নতুন সাজে গড়ে তোলা হয়েছে শিশু পার্ক। এই পার্কে নাগরদোলাসহ বিভিন্ন প্রজাতির গাছ ও সবুজ ঘাসের গালিচায় নয়নাভিরাম ফোয়ারা মুগ্ধ করবে যে কাউকেই। আজ বিদায় নিচ্ছি তিস্তা রেল ও সড়ক সেতু থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।